এনামের কেন্দ্রে একজন পেশেন্ট আত্মহত্যা করল, সেটা একটা ঝামেলা। আবার এদিকে আমাদের ফ্যাক্টরির ওয়ার্কাররা বেতন বাড়ানো বোনাস এটার জন্য তারা মানে আন্দোলন চালাচ্ছে, কারণ ধনে তারা ভাঙচুর করছে, মানে সব একসঙ্গে, মানে বুঝতে পারছি না ব্যাপারটা কীভাবে কী করি। কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে আমার খুব কাছের কেউ ইন্ধন জোগাচ্ছে ওদেরকে। ভাই কী বলো এসব, কাছের কেউ কেন ইন্ধন জোগাবে? তারপরে ওই তাদের ক্রিয়াকর্ম দেখে আমার কেমন যেন মনে হচ্ছে যে আমার কাছের লোকজন কেউ ওদের পেছনে ইন্ধন যোগাচ্ছে। খুব কাছের কেউ আমার একজনের কথা মনে হচ্ছে, মানে আমি ধারণা করছি। কার কথা বলো তো? নাই বলি। আরে বলো না তুমি, এটা তো আমার জানা দরকার, এটা তো আমার উপকার হবে, তুমি তো আমাদের ভালোর জন্য বলবে তাই না? তুমি মাইন্ড করবে না তো? আরে না না, তুমি বলো প্লিজ। তোমার ভাগিনা বীর আচার আচরণ মাঝে মাঝে আমার বেশ সন্দেহজনক মনে হয়, খুব একটা সুবিধার লাগে না। মামি, আমি তোমারে আমার জীবনের চেয়ে দামি মনে করতাম, তুমি আমার সন্দেহ করো। এই মামুরে আমি আমার মতো করে রাখছি, বিশ্বাসের করে মামু আমার জায়গা দিছে, তুমি সেই বিশ্বাসের কোটা নষ্ট করতে চাও? ভুল করছো, ভুল। তুমি মাইন্ড করলে শালা, তুই মাঝে মধ্যে হঠাৎ করে একটা মানে ব্যালেন্স ছাড়া কথা বলে ফেলো, এবং তার ফলে আমাদের সংসার জীবনে, আমার ব্যবসা জীবনে সব কিছু মিলে একটা তছনছ অবস্থা হয়ে যায়, সব কিছু একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায় নিজেদের মধ্যে। সরি, আমি আসলে আমি এটা নিতে পারছি না। তুমি কীভাবে বীরের নাম বলছো? বীর আমার এত কাছের একটা মানুষ, যাকে ছোটোবেলা থেকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি, যে আমাদের জন্য জান প্রাণ দিতে চায়। এই যে আমাদের ডল কিডন্যাপ হয়ে গেলো, সে নিজে যান বাজি করে তাকে বাঁচিয়ে নিয়ে এলো, সেই বীরের। না না, তুমি ঠিক বলছো। আমি আসলে মানে ও যদি শোনে ও বাড়ি ছেড়ে চলে যাবে। আমি আসলে মানে তোমাকে হার্ট করার জন্য কথাটা বলিনি, আর তুমি এভাবে রিয়্যাক্ট করবে এটা আমি ভাবতে পারিনি। আমার শুধু মনে হচ্ছিল, সেজন্যই আমি বললাম না, সরি। কথা বলার আগে তোমার একটু ভেবে দেখা উচিত যে সেই কথাটা আমাদের জীবনে কোনো এফেক্ট, খারাপ এফেক্ট ফেলে কিনা। জানতাম তুমি আমার কথাটা শুনবে না, অতীতেও কখনো আমার কথা তুমি শোনো, এখন শোনো। কিন্তু আমি এটাও জানি একটা সময় তোমাকে পস্তা দিব। মানুষকে বিশ্বাস করা খুব ভালো, কিন্তু অন্ধবিশ্বাস করা ভালো। আরে কোথায় যাচ্ছ? ভালো লাগছে না, একটু বাইরে যাচ্ছি। কি অবস্থা বাহাদুর, আসো কেমন? আসি বস। এই তোরা যা রমজানের সাইডে যা, কালকে টাকা দেওয়ার কথা ছিল, না দিলে কাজ বন্ধ রাখবি, যা।
বস, জেলখানার জীবন হইল এই আঙুলের মতন এক একটা মশা কামড় তো দেয় না, মানে জোক কামড় দিয়ে ধরে রাখছে। আর ভাত, এই মোটা মোটা ভাত গলা দিয়ে ঢোকে না বস, কী করবো? আর শোয়ার কথা, এক রুমের মধ্যে 250 লোক, একটা ফ্যান চলে, একটা বাথরুম, আর কোনো বালিশ নাই। আহ, কি কষ্ট বস, জেলখানার জীবন মানে কুত্তার জীবন বস। মিস্টার বাহাদুর, তুমি কে? তুমি জিনিসটা কি এটা বিবেচনা রাখতে হইবে? তোমার জেলখানায় রাখবে না রাখবে কি সোনারগাঁ হোটেলে? আমার মতো নিরীহ মানুষ অযথা জেল খাটলাম বস। তুই এটা কি কও, কি গান গাও? তুই নিরীহ, তুই বাহাদুর যদি নিরীহ হও তাইলে নিরীহরে কি কইতে হইবে? তুই যা করছো তাতে তো তোর জেলখানায় থাকা দরকার। হেন না থাকি কি তোমাকে সোনারগাঁয় রাখতে হবে? এ কয় দিন হয়েছে এই হেন নাগ্য, তুই একটা ডাবল মার্ডার করছো বেটা। কি কন বস, আমি বাহাদুর, এলাকার নাম করা সন্ত্রাসী, দুইটা মার্ডার আমার সাথে যায়, দুই চারটে পাঁচটা দশটা করলে এটা মানাই তো, নাহলে কি ইজ্জত থাকে বলেন? এইটা অবশ্য তুই ঠিক কইস, তোর যেটা কাম সেটা তো তোরে করতে হইবে। আইসিয়া বাহাদুর, বুহে আদ দিয়া একটা সত্য কথা কর, তোরে জেলখানা গুনে বাইর করছে কে? কে বস, আপনি? আর তোরে জেলখানা ঢুকাইছিল কে? জেলখানা ঢুকাইছে আপনার বস ইমতিয়াজ চৌধুরী, সিআইপি তো উপর মহলে ফোন করে আমারে ধরাই দিছে। এখন তুই মোরে পরিষ্কার ভাষায় একটু বুঝাইয়া কয়া দেখি, তুই করতে চাও কি, তোর প্ল্যানটা কি? আমার প্ল্যান বস, চিন্তা করছি ইমতিয়াজ চৌধুরী অফিসে যাওয়ার সময় পোলাপান দিয়ে গুলি করাই দেবো, আর যদি তা না হয় তার একটা সুন্দরী মায়া আছে, মায়াটারে কিডন্যাপ করাবো। আচ্ছা মুরগি মামুন, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না যে আমগো বস ইমতিয়াজ গ্রুপের জিএম এর লগে সম্পর্কটা কি? এই যে খালে খাড়ায় কথা কইতাছে, তুই কিছু বুঝছস? শোন, বসে ইমতিয়াজ গ্রুপের জিএম এর সাথে কথা বলে যা মনে তা করো, তুই আসলে বেশি বুঝছস, এটা নাকি তুই মার খাস বুঝছস? মার খাস যে তুই একটা জিনিস খেয়াল করছস, এই যে কিন্তু পায়ে সালাম দিয়ে মনে কর কথা শুরু করে, তার মানে কিছু একটা হইতে পারে। শোন, এখানে বসের কোনো স্বার্থ আছে? বসে যা মজা তা করুক, ওদিকে আমাকে তাকা লাভ নাই, আমরা সার্গিত সার্গিতের মতো থাকি। কি হলো বস, আপনি গানতেছেন কে? গামনু না বেটা, তুই যা কইছ এত গাম এমনি এমনি বাইর দিতে আছে। তিন নাম্বার কি করা যায় সেটা কর। না না, তিন নাম্বার দরকার নাই, দুই নম্বর পর্যন্তই থাহো, এ উইলি মেলা কিছু হয়ে যায়। বাহাদুর, একটা কথা কইল মা তার ব্রেনের মধ্যে একেবারে ঢুকাইয়া সেভ করিয়া রাখিয়ে দিবি, যে বাইর করতে পারে সে কইলাম আবার ঢুকাইতে পারে। সেটা জানি বস, কিন্তু আপনি না চাইলেও কিন্তু আমি ইমতিয়াজ চৌধুরীর প্রতিশোধ নিব। শোন, ঘটন হইলে মুই তো একটা চাকরি করি, ইমতিয়াজ স্যার হইলে মোর বস, মোগো চেয়ারম্যান, হ্যার যদি কোনো ক্ষতি হইয়ে যায় এটার এফেক্ট কিন্তু কম বেশি মুই হইমু, তো যেইটাই করো চিন্তা ভাবনা করিয়া করতে হইবে মন, তোর কোনো ক্ষতি হোক এটা মুই চাই না, তুই যা করো করো কোনো অসুবিধা নেই, কিন্তু সাবধানে, খালি একটা কথা মাথায় রাখবি, এই ঘটনা যে মুই জানি মোর নলেজে আছে, এজন্য কাক প্রকৃতিও টেন না পায়, যদি পায় হেলে কইলাম ইশা অন্ড হইবে, তোরে কইলাম মুই চিনব না, খেড় বাজ্যে যাইবে একটা চরম খেড় বাজ্যে যাইবে। কি যে কন বস, কেউ জানব না, আপনি খালি আমার জন্য একটু দোয়া করিস বস। আমি তোমার পাশে আছি। আসি বস, সালাম আলাইকুম।